করোনা পরিস্থিতিকে মাথায় রেখে জনসমক্ষে সব ধরনের প্রচার র্যালি বন্ধ করে দিলেন মালদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী অর্জুন হালদার। মালদায় দিনে দিনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে, আর ঠিক সেই সময় কয়েক ঘন্টা পরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। সেই বিশাল জনসভাকে ঘিরে এখন শাহাপুর বাইপাসের ধারে সাজো সাজো রব, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড, বিশাল মঞ্চ, বিভিন্ন কাটআউট, ফ্লেক্স আর দলীয় পতাকায় সেজে উঠেছে এলাকা। অন্যদিকে মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার তার সব জনসভা এবং র্যালি বাতিল করলেন। ভূপেন্দ্রনাথ হালদার বলেন, মালদায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সেই কথা মাথায় রেখেই আমি ব্যক্তিগত সিদ্ধান্তে আমার সব সভা ও র্যালি বন্ধ রাখছি, আগে মানুষ তারপর ভোট। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমার মনে হয় নির্বাচন কমিশনকে অন্তত সব রকম প্রচার ইয়ে বন্ধ করে দেওয়া উচিত ছিল। স্কুল কলেজ বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, অথচ আমরা প্রচার করছি। তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমার আজকে ঘোষিত কর্মসূচি ছিল বলেই আজকে আমি করেছি। আমি আজকের পর থেকে কোনো প্রকাশ্যে বড় মিটিং মিছিল কিচ্ছু আমি করব না। আমি মানুষের জীবনের দামটা সব থেকে বেশি, ভোটটা বড় কথা নয়। আমরা মানুষের কাছে এখন ডিজিটাল ব্যাপার, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনারা নির্বিঘ্নে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরে থাকুন, বেরোবেন না, সহজে বাড়ির বাইরে যাবেন না, এইটা আমরা বার্তা দিতে চাইছি। এবং আমি আজকে থেকে আমার সমস্ত প্রচার, আমি সমস্ত আমার নেতৃত্বকে বলে দিয়েছি, প্রকাশ্যে বড় মিটিং মিছিল কিছু হবে না। যে প্রচারটা হচ্ছে, আপনারা দুই একজন বাড়িতে বাড়িতে মানুষের কাছে যান, মানুষকে এই করোনার সম্পর্কে একটু সচেতন করুন, আর অন্তত যেদিন ভোট হবে সেদিন নির্বিঘ্নে আপনারা গিয়ে ভোটটা দেবেন। আপনাদের ভোট, আপনারা মূল্যবান ভোট, যাকে পছন্দ হবে, যাকে ভালো লাগবে দেবেন, এই বার্তাটা আমরা দিতে চাই।